রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। মুজিব বর্ষ উদযাপনে 82 জায়গায় কাউন্টডাউন ঘড়ি, 10 জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 2021 সালে বিজয়ের মাসেই চলবে মেট্রো রেল, বললেন ওবায়দুল কাদের। এমআরটি লাইন 6 এর ট্র্যাক স্থাপন। সারাদেশে বই উৎসব, 2,36,00,000 পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষার্থীদের উল্লাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দশক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। বিনিয়োগে বিশেষ গুরুত্ব দিয়ে সুদূর প্রসারী উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সবার জন্য সমান সুযোগ রেখে প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য বাড়ানোই বিনিয়োগের নীতিমালার মূল লক্ষ্য। পণ্য রপ্তানির নতুন বাজার সৃষ্টি করতে ব্যবসায়ীদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দ্বার খুলল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 25তম আয়োজনের। আগারগাঁওয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি। দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ এবার মেলায় অংশ নিচ্ছে 20টি দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্যের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ রপ্তানি খাতে দৃঢ় অবস্থান ধরে রেখেছে। 202টি দেশে রপ্তানি হচ্ছে 766টি পণ্য। 2018-19 অর্থ বছরে পণ্য ও সেবা খাতের রপ্তানির অর্থমূল্য 46.87 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের রপ্তানিটাও আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি অর্জন আজকে আমরা 8.15% প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে, যখন সারা বিশ্ব প্রবৃদ্ধি অর্জন কমে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, পাট, অ্যাগ্রো প্রসেসিং এবং আইসিটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বাণিজ্য লক্ষ্য ও কৌশল নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে, পণ্য সংখ্যা বাড়াতে এবং রপ্তানির নতুন বাজার খোঁজার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন দূতাবাসে বাণিজ্যিক উইং খুলে দিয়েছি, যাতে এই ব্যবসা বাণিজ্যটা আরও সহজ হয়। কারণ আমাদের একটা লক্ষ্য, স্থির লক্ষ্য আছে যে আমরা কত করতে চাই। আর রপ্তানির ক্ষেত্রে আমি বলবো যে একটা দুটো পণ্যের উপরে নির্ভরশীলতা না, আরও অধিক পরিমাণে পণ্য যেন আমরা উৎপাদন করতে পারি, রপ্তানি করতে পারি, আবার আমার দেশের বাজারেও বা আমার প্রতিবেশী দেশগুলিতে যাতে সেই পণ্যটা প্রয়োজন হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। বাংলাদেশ এখন ব্যবসার সর্বোত্তম জায়গা, তাই বিদেশিদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। যারা বিদেশ থেকে আসেন এই মেলায় অংশগ্রহণ করতে এবং আমাদের দেশে যারা আছেন তাদের মাঝে মত বিনিময় করা, পণ্য বিনিময় করা বা নতুন নতুন মার্কেট খোঁজা, এবং যারা আসবেন তাদের জন্য তাদের কী কী পণ্য আমাদের দেশে প্রয়োজন বা এই অঞ্চলে প্রয়োজন, এখানেও যোগাযোগের একটা বিরাট সুযোগ আমরা করে দিয়েছি। আগামী বছর পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজন করার আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে 2020 সালের জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, যেমন বাইসাইকেল, মোটরসাইকেলের মতো পণ্যকে জাতীয় বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই বাংলাদেশের উন্নয়ন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হচ্ছে 10 জানুয়ারি থেকে। দেশের 12 মহানগরের 28টি স্পটে এবং 53 জেলায় মোট 82টি স্থানে স্থাপন করা হবে কাউন্টডাউন ঘড়ি। এর মধ্য দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রাথমিক আনুষ্ঠানিকতা। একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, জাতীয় প্যারেড গ্রাউন্ডে কাউন্টডাউন অনুষ্ঠান ও লোগো উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেইউজুবাইরের রিপোর্ট। 1972 সাল 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকেই বেছে নেওয়া হয়েছে মুজিব বর্ষের কাউন্টডাউনের সূচনা দিন হিসাবে।
এই দিন উন্মোচন হবে বঙ্গবন্ধু শতবার্ষিকী মুজিববর্ষের লোগো। বিকেলে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সারা দেশে চালু হবে 82টি কাউন্টডাউন ঘড়ি। মঙ্গলবার সকালে সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির নিরাপত্তা উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের এসব জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী 12টি সিটি কর্পোরেশন, 53টি জেলা ও 2টি উপজেলা সহ মোট 82টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। সেদিন বঙ্গবন্ধু যেখানে যে প্লেনে নেমেছিল ঠিক সেখানে বঙ্গবন্ধুর ব্যবহৃত বিমানের আদলে প্রতীকী বিমান রাখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একটা সিম্বলিক প্লেনও সেখানে থাকবে। প্যারেড গ্রাউন্ডের এই অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রতিরক্ষা বাহিনী, থাকবে 2000 আমন্ত্রিত অতিথি, আর দর্শক থাকবে 10,000। যারা দর্শক হতে চাইবেন তাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। 10ই জানুয়ারি আমরা রিকোয়েস্ট পাঠাবো বাণিজ্য মেলাটি একদিনের জন্য বন্ধ রাখার। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিববর্ষের মূল পর্ব শুরু হবে 17 মার্চ থেকে বছরব্যাপী। সেখানে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান সহ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত থাকবেন। তারা আসলে আমরা আমাদের মুখ্য সমন্বয়ক তিনি জানিয়ে দিবেন কবে কিভাবে আসছেন। সারা দেশে যারা মুজিববর্ষের কাউন্টডাউন অনুষ্ঠান করতে চান তাদের উদযাপন কমিটির মুখ্য সমন্বয়কের অনুমতি নিতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো জেলা পর্যায়ে যারা যারা করতে চান সেগুলো মুখ্য সমন্বয়কের কাছে জানিয়ে তারা করবেন। জে ইউজবায়ার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প MRT লাইন 6 এর ট্র্যাক বা লাইন বসানো শুরু হয়েছে। সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ট্র্যাক স্থাপন উদ্বোধন শেষে জানিয়েছেন সরকারের অগ্রাধিকারে থাকা প্রকল্পটি বাস্তবায়নে আর কোনো অন্তরায় নেই। 2021 সালে বিজয়ের মাসেই চলবে মেট্রো রেল। শিগগিরই MRT লাইন 1 ও লাইন 5 এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব হোসেন লিটু। মেট্রো রেলের দিয়াবাড়ির ডিপো এলাকা আনুষ্ঠানিকভাবে বসল রেল ট্র্যাক বা লাইন। বিদ্যুতের সঞ্চালন লাইন বা ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে উদ্বোধন হলো। বাংলাদেশের উন্নয়নে অব্যাহতভাবে খেদমত করার তৌফিক দান করে দোয়া মোনাজাতের পর প্রকাশ করা হলো মুজিববর্ষের ক্যালেন্ডারও। সুখবর দিয়ে শুরু হলো বছরের প্রথম দিনটি। মেট্রো রেল MRT লাইন 6 এর রেলওয়ে ট্র্যাক এবং বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ওভারহেড ক্যাটেনারি স্থাপনের কাজ শুরু হলো আজই। সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মেট্রো রেলের নির্মাণ কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে অবস্থায় এবং যে গতিতে এর নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে তাতে 2021 সালের ডিসেম্বরে রাজধানীবাসী মেট্রো রেলে চড়ার সুযোগ পাবে। 2021 সালে বিজয়ের মাসে মেট্রো রেলের নির্মাণ কাজ সমাপ্ত হবে, বিজয়ের মাসে উদ্বোধন হবে, এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা। এই রেলওয়ে ট্র্যাক স্থাপন এবং ওভারহেড কন্টেনারি স্থাপনের মধ্য দিয়ে আমরা নবতর পথযাত্রার সূচনা করলাম, নতুন ফাইল মাইল ফলক রচনা করলাম। প্রথম দিনে বসেছে 220 মিটার লাইন। শুধু এই ডিপো এলাকায় 19 কিলোমিটার আর এর বাইরে বসবে 40 কিলোমিটার রেল লাইন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ, বাইরে থেকে বোঝা যায় না, 8.5 কিলোমিটার অলরেডি দৃশ্যমান হয়ে গেছে। 52টা স্থাপনা, মোট 52টা স্থাপনা এই ডিপোতেই দৃশ্যমান। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 8.5 কিলোমিটার ভায়াডাক এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি 40.02 ভাগ। দিয়াবাড়ি থেকে আগারগাঁও 66.85 ভাগ এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 35.99 ভাগ শেষ হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বছরের শুরুর দিনে নতুন বইয়ের গন্ধ নিয়ে উৎসবে শিশুরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বই উৎসব হয়। এবার সারা দেশে 2,36,55,629 জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে। সাকার আরজু রিপোর্ট।
রাত পোহালেই নতুন বই হাতে পাবার আনন্দে ঘুম নেই শিশুদের চোখে। সকাল হতেই বাবা মায়ের হাত ধরে বই নিতে হাজির। ঢোলের বাদ্য আর বেলুন উড়িয়ে শুরু হয় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ। ঝকঝকে নতুন বইয়ের গন্ধে মেতে ওঠে শিশুরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উৎসবে উপস্থিত থেকে ছোট ছোট শিশুদের হাতে বই তুলে দেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সেই জাতির পিতার স্বপ্ন একটি উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশের কারিগর হবে আমার এই শিশুরা। ক্রিকেটার সাকিব আল হাসানের উপস্থিতি উৎসবে আরো রং ছড়িয়েছে। সাকিবের কাছ থেকে বই পেয়ে দারুণ খুশি শিশুরা। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। আমরা বই নিয়েছি বাংলা, ইংলিশ, অঙ্ক, সমাজ, বিজ্ঞান, ধর্ম। বই নিতে অনেক অনেক খুব ভালো লাগছে। বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই, অভিভাবক মনেও সন্তুষ্টি। এবারের বইয়ের গুণগত মান ভালো বলেই জানান তারা। নতুন বই পেয়ে মানে অনেক ভালো লাগছে, বইয়ের মানও ভালো। বই পাবে বলে আমার মা কালকে সারা রাত ঘুমায়নি। নতুন বইয়ের আনন্দে কখন আসবে এই জায়গায়। কোনো কোনো স্কুলে শিক্ষার্থীর তুলনায় বই বেশি নেওয়া হয়েছে বলে জানান শিক্ষকরা। শেষ দিকে এসে ভর্তি হওয়া কিছু শিক্ষার্থীর জন্যই এ ব্যবস্থা বলে জানান তারা। অতিরিক্ত বই রাখা হয় কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই পর্যন্ত আমাদের শিশুরা ভর্তি হয়। যদি এক্সট্রা কিছু বই না রাখি তাহলে সেই সময় আমরা বাচ্চাদের বই দিতে পারবো না। বইয়ের ভিতরে একটু একটু খুলে দেখছি কিন্তু আগের তুলনায় এখন খুবই বেটার। এদিকে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি শিক্ষার্থীদের জিপিএ 5 এর পেছনে না ছুটে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। মানবিকতা, সততা, পরমানুষ্ঠিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সহমর্মিতা এবং দেশপ্রেম, এই বিষয়গুলোকে আমাদের প্রত্যেকের আত্মস্থ করতে হবে। আনন্দ ঘন পরিবেশে বই উৎসব শুরু হয়েছে গাজীপুর, ময়মনসিংহ, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, বরগুনা সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড বিজ্ঞাপন বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। 11 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অনশন চলছে, অনেক শ্রমিক অসুস্থ। দেশের 90% মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, বললেন মির্জা ফখরুল। আবুরামন্ত্রণ রাত 9:21 সংবাদ। খুলনা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম ও নরসিংদীতে বিক্ষোভ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক কর্মচারীরা। বকেয়া মজুরি পরিশোধ এবং পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সহ 11 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানায় তারা। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। চতুর্থ দিনের মতো খুলনা যশোর অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলে বিক্ষোভ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে খালিশপুর, আটরা ও নোয়াপাড়া শিল্প এলাকায় বিক্ষোভ অনশনে প্রায় 50,000 শ্রমিক কর্মচারী অংশ নেয়। ধর্মঘটি শ্রমিকরা মিলগেট ও খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেয়। প্রত্যেকবারই সরকার আমাদের সঙ্গে একটা চুক্তি আলোচনার মাধ্যমে প্রতারণা করেছে। ওই জায়গা থেকে মরব না, ঘরে ফিরে যাব, দাবি না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরণ অনশন অব্যাহত রেখেছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। কয়েক দফা আলোচনার পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় এমন আন্দোলনে নামতে হয়েছে বলে জানায় শ্রমিকরা। অনশনে অসুস্থ হয়ে পড়েছে 5 শ্রমিক। আমার একটি মেয়ে, আমার মেয়েকে শুধু ভর্তি করাইতে পারিনি, না টাকার অভাবে, পায়ে জুতো নাই, আমাদের এই ন্যায্য দাবি আমরা যে পর্যন্ত না পাবো, আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত আন্দোলনের মাঠে থাকব। রাজশাহীতেও রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। চার দিন ধরে মিলগেটে অবস্থান নিয়ে চট্টগ্রামে একই কর্মসূচি পালন করছে আমিন জুটমিল, হাফিজ জুটমিল সহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। শিগগিরই দাবি মেনে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দেশের 90% মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ছাত্রদলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়,
সরকার পরিবর্তনে ছাত্রদলকে সংগঠিত হয়ে শক্তি অর্জনের নির্দেশ দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রমাণ করতেই বিএনপি সব নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বন্দুক দিয়ে গায়ের জোরে সরকার ক্ষমতায় বসে আছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এই শৈলমালা সবচেয়ে উপভোগ্য তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীর থেকে। শীত এলেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দর্শনে পর্যটকরা আসেন পঞ্চগড়ে। ভোর এবং বিকেল বেলায় মায়া ছড়ায় শৈলচূড়া, তবে আবহাওয়া সহায় না থাকলে নিরাশ হতে হয় পর্যটকদের, জানান স্থানীয়রা। এদিকে শীতের কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড়ের পর্যটন আকর্ষণ বলেও জানান জেলা প্রশাসক। আবার নিচ্ছি বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড বিজ্ঞাপন বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইরাকে মার্কিন দূতাবাসে হামলা দায় ইরানকে নিতে হবে ট্রাম্পের হুঁশিয়ার। ব্রেকিং ফোর দর্শক সেরা ওয়ান ডে একাদশ স্থান পেয়েছেন সাকিব আল হাসান। মন্ত্রণাবড় রাত নয়টার একুশে সংবাদে এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধির মধ্যে দিয়ে নতুন বছরের প্রথম দিন পার করলো দেশের পুঁজিবাজার, তবে লেনদেন খরা কাটেনি। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 353টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 221টির, কমেছে 86টির, আর 46টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিসির প্রধান সূচক ডিসেক্স 0.35 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4453 পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের বাজার মূল্য ছিল 296.30 কোটি টাকা। এদিকে সূচক বেড়েছে সিএসইতে ও সিএসইতে লেনদেন হওয়া 228টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 139টির, কমেছে 65টির, আর 24টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। আর মোট লেনদেন হয়েছে 9.54 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরো একবার। রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী, বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। মুজিব বর্ষ উদযাপনে 82 জায়গায় কাউন্টডাউন ঘুরি, 10 জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 2021 সালে বিজয়ের মাসেই চলবে মেট্রো রেল বললেন ওবায়দুল কাদের, এমআরটি লাইন 6 ট্র্যাক স্থাপন। সারাদেশে বই উৎসব, 2.36 কোটি পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষার্থীদের উল্লাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন @ডট নম্বর, আর ভিজিট করুন @একুশে-টিভি.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরে সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন।